আসসালামু আলাইকুম বন্ধুরা কোরআনই হচ্ছে আল্লাহর একমাত্র ঐশী ব্রাণী ঐশী গ্রন্থ বারো নম্বর সুরের এক নম্বর আয়াত আল্লাহ বলেছেন কোরআনে স্পষ্ট কোরআনে কোনো স্পষ্টতা নেই তিন নম্বর সুর সাত নম্বর আয়াতের বরাদ দিয়ে অনেকেই বলেন যে কোরআনে অস্পষ্ট আয়াত আছে কথাটা সত্য নয় কোরআনে অনির্দিষ্ট সুনির্দিষ্ট করা হয়নি এমন কিছু বিষয় আছে যেগুলো পড়ে যারা মিথ্যাবাদী তারা তাদের মন গড়া কিছু বিষয় ঢুকিয়ে দেয় এবং এতে করে কারা আসলে ইসলামের শত্রু তা আমাদের ধরতে সুবিধা হয় সুনির্দিষ্ট না হওয়া আর অস্পষ্টতা এক নয় কোরআন হচ্ছে স্পিরিচুয়াল গাইড কমপ্লিট গাইড মানুষের স্পিরিচুয়াল গাইডেন্সের জন্য মানুষের মনের কুপবৃত্তি ত্যাগ করে আল্লাহ রব্বুল আলমিনের বিচারের সম্মুখীন হতে হলে কল্পকে পরিষ্কার করতে হবে এবং কোরআনই হচ্ছে একমাত্র ওই কোরআন ছাড়া হাদিস ওহি নয় অনেক কারণ আছে এই ভিডিওটি দিচ্ছি আপনাদের জন্য আপনারা ঠান্ডা মাথায় কাগজ কলম নিয়ে আমার কথা সত্যতা বিচার করবেন যদি তাড়াফুরা করেন যদি প্রিকনসিপ্ট আইডিয়া নিয়ে ভোগেন তাহলে ভিডিওটি দেখার যোগ্যতা আপনার নেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কলম কাগজ নিয়ে পরীক্ষা করে দেখবেন হাদিসের ব্যাপার আমার অবস্থান হচ্ছে মাত্র কয়েকশো হাদিস গ্রহণযোগ্য বোখারেরও নিরানব্বই শতাংশ হাদিস গ্রহণযোগ্য নয় কেন নয় এর আগে ভিডিও সিরিজে আমি আপনাদের কাছে প্রমাণ দিয়েছি হাদিসের ব্যাপার আমার অবস্থান হচ্ছে রসুলুল্লা সাল্লু আলিয়াল্লাম অনেক সময় ব্যাখ্যা করতে গিয়ে অনেক কথা বলেছেন যেটা অবস্থার পরিপ্রেক্ষিতে হিস্ট্রি অ্যানালিসিস ইত্যাদির মাধ্যমে গবেষণা করে আমাদেরকে সত্য বের করতে হবে কিন্তু সেটা হিস্ট্রিক্যাল অ্যানালিসিসের জন্য প্রয়োজন কিন্তু কোরআন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আল্লাহ আমাদেরকে বিচার করবেন না কোরআনে এমন কোনো আয়াত নেই যা আপনি হিস্ট্রিক্যান্ড অ্যানালিসিস দিয়ে বুঝতে সমস্যা হবে কোরআনের আলোকে যদি হাদিস হয়ে থাকে এবং তাফসির হয়ে থাকে তাহলে কোরআনে যদি ভিত্তি না থাকে একেবারেই ভিত্তি নেই এরকম কোনো আইন যদি আপনারা হাদিসে দেখেন তা পরিত্যাজ আসসালাম আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে বহুবার সাবধান করেছি যে বাংলা কোরআন অনুবাদে প্রচুর মিথ্যাচার করা হয় মূল কারণটি হচ্ছে হাদিসকে ঠিক রাখতে গিয়ে বাংলা অনুবাদের ক্ষেত্রে অনুবাদকরা অনেক ক্ষেত্রে কোরআন বিরুদ্ধ বা যেই শব্দ কোরআনে নেই সেটিও ঢুকিয়ে দেয় এবং যেই শব্দ কোরআনে আছে সেগুলো বাদ দিয়ে দেয় কোরআনে কয়েকবার হাদিস শব্দটি ব্যবহার করা হয়েছে এবং সেখানে বোঝানো হয়েছে কোরআনই শ্রেষ্ঠ হাদিস কিন্তু অনুবাদকরা কেউ হাদিস শব্দটি ব্যবহার করেননি হাদিস শব্দটি ওনারা ফেলে দিয়েছেন এখানে কয়েকটি উদাহরণ দিচ্ছি আপনারা নিজেরা পরীক্ষা করে দেখবেন উদাহরণ এক সাত নম্বর সুরার একশো নম্বর আয়ার আপনারা যেই অনুবাদটি সাধারণত পাবেন তা হচ্ছে সাত নম্বর সুরার একশো পঁচাশি নম্বর আয়াত তারা কি প্রত্যক্ষ করেনি আকাশ ও পৃথিবীর রাজ্য সম্পর্কে এবং যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তালা বস্তু সামগ্রী থেকে এবং এ ব্যাপারে যে তাদের সাথে কৃত ওয়াদার সময় নিকটবর্তী হয়েছে বস্তুত এরপর কিসের উপর ইমান আনবে কিন্তু প্রকৃত অনুবাদটি হওয়ার কথা ছিল এরপর কোন হাদিসের উপর ইমান আনবে এখানে হাদিস শব্দটি ব্যবহার করাই হয়নি অথবা এখানে যদি এও করত যে কোন কিতাব অথবা কোন শব্দের উপরে কোন কথার উপরে নির্ভর করবে তাও বুঝতাম কিন্তু এখানে হাদিস শব্দটির অনুবাদটি তারা সম্পূর্ণ ফেলে দিয়েছে কত বড় মিথ্যাবাদী আরও উদাহরণ দিচ্ছি উদাহরণ দুই একত্রিশ নম্বর সুরার ছয় নম্বর আয়াত এখানে সাধারণত অনুবাদ করা হয় এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরা করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং উহাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এদের জন্য রয়েছে অবমানাকর অবমাননাকর শাস্তি এখানে এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরা করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা বলে এখানে আল্লাহ রব্বুল আলমিন ব্যবহার করেছেন হাদিস শব্দটি আপনারা আরবিতে দেখবেন এখানে হাদিস শব্দটি ব্যবহার করা আছে অর্থাৎ আল্লাহ এখানেও এই আয়াতে অর্থাৎ একত্রিশ নম্বর সুরার ছয় নম্বর আয়াতে স্পষ্ট করেছেন যে কোরআন শ্রেষ্ঠ আদিস উদাহরণ তিন উনচল্লিশ নম্বর সুরার তেইশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলছেন অনুবাদে আল্লাহ উত্তম বাণী তথা কিতাব নাজিল করেছেন যা সামঞ্জস্যপূর্ণ পুনঃ পুনঃ পঠিত এতে তাদের লোম কাটা দিয়ে উঠে চামড়ার উপর যারা তাদের পালনকর্তাকে ভয় করে এরপর তাদের চামড়া ও অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয় এটাই আল্লাহর পথ নির্দেশ এর মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন আল্লাহ যাকে গোমরা করেন তার কোনো পথ প্রদর্শক নেই এই অনুবাদটি স্পষ্ট নয় কারণ প্রথমত এখানে কিতাব শব্দটি আসেনি বরঞ্চ আল্লাহ বলেছেন যে আল্লাহ শ্রেষ্ঠ হাদিস আহসানান যে শ্রেষ্ঠ হাদিস নাজিল করেছেন এবং এখানে হাদিস শব্দটি ব্যবহার করেছেন অর্থাৎ কোরআনকেই আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠ হাদিস বলেছেন এখানে হাদিস শব্দটি আছে কিতাব শব্দটি নেই অর্থাৎ আল্লাহ যা নাজিল করেছেন কোরআন সেটাই শ্রেষ্ঠ হাদিস এবং সেটাই গ্রহণ করতে হবে উনচল্লিশ নম্বর সুরার তেইশ নম্বর আয়াত উদাহরণ ছয় পঁয়তাল্লিশ নম্বর সুরার ছয় নম্বর আয়াত সচরাচর যে অনুবাদটি দেখবেন সেখানে আছে এগুলো আল্লাহর আয়াত যা আমি আপনার কাছে আবৃত্তি করি যথাযথ রূপে অতএব আল্লাহ ও তার আয়াতের পর তারা কোন কথায় বিশ্বাস স্থাপন করবে এখানে যদি আপনি শব্দে শব্দে অনুবাদ করেন তাহলে দেখবেন এখানে হাদিস শব্দটি আছে অর্থাৎ এখানে বলা হচ্ছে আল্লাহর শব্দের পর আল্লাহ আল্লাহর এই নাজেলের নাজেলকৃত আয়াতের পর আর কোন হাদিসে আপনি বিশ্বাস করবেন অর্থাৎ এখানে স্পষ্টত কোরআনকেই হাদিস বলা হয়েছে এবং কোরআনের পর আর কোনো হাদিস গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট বলা হচ্ছে পরবর্তী উদাহরণ বাউন্ন নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়াত সচরাচর যা অনুপাতটি আপনারা দেখবেন যদি তারা সত্যবাদী হয়ে থাকে তবে এরূপ কোনো রচনা উপস্থাপিত করুক কিন্তু প্রকৃত অনুবাদটি হবে যদি তারা সত্যবাদী হয়ে থাকে তবে অনুরূপ হাদিস উপস্থাপিত করুক এখানে হাদিস শব্দটি স্পষ্ট বলা হয়েছে এবং আল্লাহ রব্বুল আলমিনে স্পষ্ট করে দিয়েছেন ওর আনি একমাত্র গ্রহণযোগ্য হাদিস এবং এর সাথে অন্য কোনো হাদিসের কোনো তুলনাই হতে পারে না তাই যদি আমরা সচরাচর যে হাদিস বলতে জানি ওটা এবং কোরআন যদি সমমর্যাদা হতো এবং দুটাই যদি হতো তাহলে আল্লাহ এই কথা বলতেন না বাউন্ন নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়াতটি শব্দে শব্দে অনুবাদ করে দেখবেন পরবর্তী উদাহরণ আটষট্টি নম্বর সুরার চৌচল্লিশ নম্বর আয়াত পরীক্ষা করে দেখবেন এখানে আটষট্টি নম্বর সুরার চৌচল্লিশ নম্বর আয়াতে সচরাচর যে অনুবাদটি করা হয় তা হচ্ছে অতএব যারা এই কালামকে মিথ্যা বলে তাদেরকে আমার হাতে ছেড়ে দিন আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব যে তারা জানতে পারবে না এখানে সঠিক অনুবাদটি হবে অতএব যারা এই হাদিসকে মিথ্যা বলে এখানে আল্লাহ রব্বুল আলমী স্পষ্টত ই হাদিস বলছেন এর পরবর্তী আয়াত সাতাত্তর নম্বর সুরার সাতাত্তর নম্বর সুরার পঞ্চাশ নম্বর আয়াত আপনারা নিজেরা সাতাত্তর নম্বর সুরার পঞ্চাশ নম্বর আয়াতটি পরীক্ষা করে দেখবেন সচরাচর যে অনুবাদটি আপনারা দেখতে পাবেন তা হচ্ছে এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে অথচ প্রকৃত শব্দে শব্দে যদি অনুবাদ করেন তাহলে দেখবেন সেটি হবে এখন এই হাদিসের পর তারা কোন হাদিসে অর্থাৎ কোন বিশ্বাসে কোন কার কিসের উপরে বিশ্বাস স্থাপন করবে করবে এখানে আল্লাহ বলছেন যে কোরআনই হাদিস এবং এরপর তারা আর কোন হাদিসে বিশ্বাস স্থাপন করবে অর্থাৎ কোরআনের বাইরে অন্য কোন হাদিস বিশ্বাসের সাথে সম্পৃক্ত হতে পারে না কোরআনি একমাত্র বিশ্বাসের সাথে সম্পৃক্ত হাদিস এর বাইরে কোনো ব্যাখ্যা কোনো আলোচনা যদি হয় তা যদি কোরআনের সাথে কন্ট্রাডিকশন হয় তাহলে তা আপনি গ্রহণ করবেন না এবং সেগুলোর সাথে বিশ্বাসের কোনো সম্পর্ক থাকতে পারে না আল্লাহ রব্বুল আলমিন নিম্নক্ত আয়াতগুলোতে বলেছেন কোরআন হচ্ছে স্পষ্ট এবং এতে আল্লাহ রব্বুল আলমিন কিছুই ছেড়ে দেননি সব কিছু এই আয়াতের মাধ্যমে কোরআনের মাধ্যমে বর্ণিত হয়েছে যা অন্য কোনো কিতাবের উপর নির্ভরশীল নয় আপনারা নিজেরা পরীক্ষা করে দেখবেন ছয় নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াত ছয় নম্বর সুরার উনিশ নম্বর আয়াত ছয় নম্বর সুরার একশো নম্বর আয়াত ছয় নম্বর সুরার একশো পনেরো নম্বর আয়াত সাত নম্বর সুরার বাউন্ন নম্বর আয়াত দশ নম্বর সুরার তেহাত্তর নম্বর আয়াত বারো নম্বর সুরার একশো এগারো নম্বর আয়াত সতেরো নম্বর সুরার ছেচল্লিশ নম্বর আয়াত আঠারো নম্বর সুরার সাতাশ নম্বর আয়াত আঠেরো নম্বর সুরার চুয়ান্ন নম্বর আয়াত আঠেরো নম্বর সুরার একশো নয় নম্বর আয়াত আঠারো নম্বর সোলার একশো দশ নম্বর আয়াত উনচল্লিশ নম্বর সোলার সাতাশ নম্বর আয়াত এই সবগুলো আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ কোরআনে সব কিছু কাভার করেছেন কিছুই উনি বাদ দেননি কোরআন হচ্ছে স্পিরিচুয়াল গাইড হিসাবে কমপ্লিট স্বনির্ভর কোরআনের সাথে অন্য কোনো কিতাবের তুলনাই হয় না কোরআন হচ্ছে আল্লাহর সরাসরি কথা কোনো পরোক্ষ কথা নয় পনেরো নম্বর সুরা নয় নম্বর আয়াত তেরো নম্বর সোয়ার উনচল্লিশ নম্বর আয়াত একচল্লিশ নম্বর সুরার বিয়াল্লিশ নম্বর আয়াত বিয়াল্লিশ নম্বর সুরার চব্বিশ নম্বর আয়াত পঞ্চান্ন নম্বর সোলের এক থেকে দুই সাত নম্বর সোরার একশো ছেচল্লিশ সতেরো নম্বর সোড়ার পঁয়তাল্লিশ আঠারো নম্বর সুরের সাতেরো নম্বর আয়াত একচল্লিশ নম্বর সোড়া চৌচল্লিশ নম্বর আয়াত এ স্পষ্ট আল্লাহ বলছেন এই কোরআনের গুণাগুণ ইউনিক অন্য কোনো কিতাবের এই গুণাগুণ নেই তাই অন্য কোনো কোরআন আল্লাহর ঐশীবাণী হতে পারে না ছয় নম্বর সুরের একশো বারো নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন যে শত্রুরা রসুলের রসুলদের শত্রুরা বিভিন্ন সব বিভিন্ন নবীদের শত্রুরা মানুষ এবং জিন এর শত্রুরা মানুষের মাঝে যারা শত্রু নবীদের জিনদের মাঝে যারা শত্রু নবীদের তারা যুগে যুগে তাদের মুখরোচক কথা দিয়ে মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে ছয় নম্বর সুরার একশো তেরো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন এ সকল ধোকাবাজদের ব্যাপারে সাবধান করেছেন আজকে মুসলমান বিশ্বে যত ফেতনা ফেসাদ সব হাদিস সংক্রান্ত এবং এই ফেতনাদের উপর নির্ভর করেই উদাহরণস্বরূপ আহমেদী কাদিয়ানি গোষ্ঠীর তৈরি হয়েছে যারা ইমাম মাহাদি ইসার ইসলাম ফিরে আসা ইত্যাদি কথার উপর ভিত্তি করে তারা গোলাম আহমেদ কাদিয়ানকে তারা নবী বানিয়ে ফেলেছে পাঁচ নম্বর সুরার ঊনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়েই মানুষের বিচার হবে পাঁচ নম্বর সুরার ঊনপঞ্চাশ নম্বর আয়াত এবং এখন পর্যন্ত আপনাদেরকে যা বললাম তাতে স্পষ্ট কোরআনই একমাত্র আল্লাহর অহি কোরআনের আয়াত মনসুখ হয় কোরআনের আয়াত দিয়েই কোরআনের আয়াত কখনও হাদিস দ্বারা মনসুখ হয় না এতেই আরও প্রমাণিত একমাত্র কোরআনই হচ্ছে আল্লাহর বাণী ওহি এবং সুরক্ষার দায়িত্ব আল্লাহ একমাত্র কোরআনেরই নিয়েছেন কোরআনকে অনুসরণ করলেই কোরআনকে বুঝলেই রসুল্লাহ আসাল্লামের জীবনও স্পষ্ট হয়ে উঠবে ঠিক যেমনটি আমি কোরআন বুঝেই রসুল্লাহ সাল্লাহ উল্লি আসাল্লামের প্রকৃত জীবনী উপলব্ধি করার পথে এগিয়ে গেছি আলহামদুলিল্লাহ সুতরাং হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াকে অনুসরণ করা কোরআন পড়লেই স্পষ্ট হবে বিভিন্ন মিথ্যা হাদিস এবং ভিত্তিহীন হাদিস বিভিন্ন শাসকের মাধ্যমে তাদের স্পন্সার্ড স্কলারদের দ্বারা ছড়িয়ে দেওয়া হয়েছে হাদিস সংগ্রাহকরা ফাকিদের সাথে কোঅপারেট করে কাজ করেননি এবং মূল হাদিস বর্ণনাকারীদের নিয়ে যথেষ্ট সমস্যা আছে মুয়াবিয়ার দ্বারা অনুপ্রাণিত বিভিন্ন হাদিসের মাধ্যমে সাহাবাদের ব্যাপারে প্রশ্ন করা যাবে না ছড়িয়ে দেওয়া হয়েছে এতে করে যে সাহাবা তথাকথিত সাহাবা গলা কেটেছেন আর যিনি শহীদ হয়েছেন তাদের সবান মর্যাদা দেওয়া হচ্ছে যেটি অন্যায় এতে করে নৈতিকতার কোনো মানদণ্ড থাকে না মূলত মুয়াবিয়া এবং ইয়াজিদ এবং পরবর্তীতে বিভিন্ন খলিফাদের অপকর্ম লুকানোর জন্যই এ সকল ভিত্তিহীন হাদিস ছড়িয়ে দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে ইসরায়েলিয়াত হাদিস অর্থাৎ যেগুলো জোরাস্ট্রিয়ান ইহুদি খ্রিশ্চান ইত্যাদি কনসেপ্টের যে সকল বিশ্বাস সেগুলো সূক্ষ্মভাবে হাদিসে ছড়িয়ে দেওয়া হয়েছে কম্পারেটিভ রিলিজেন স্টাডি না করার কারণে সাধারণ মানুষরা এগুলো বোঝেনি তাই অনেক কিছু হাদিসের মাধ্যমেই মুসলমানদের ভিতরে ফেতনার কারণ হয়ে দাঁড়িয়েছে সময় এসেছে হাদিস ম্যাথরোলজিকে ভালোভাবে নতুনভাবে ঢালোভাবে পরীক্ষা করে মুসলিমীয় কিছু হাদিসকে ইতিহাস বোঝানোর জন্য গ্রহণ করা যেতে পারে যত বেশি মাসলা মাসাইল এবং যত বেশি কারণ করা যায় তত বেশি রাষ্ট্রীয় আইন প্রণয়ন করে ব্যক্তিকে পর্যন্ত নিয়ন্ত্রণ করার জন্যই এ সকল ইসলামিক ল নামে আইন প্রণয়ন করে বিভিন্ন খলিফারা নিয়ন্ত্রক যন্ত্র তৈরি করেছেন যেগুলো আসলে শাসনের জন্য প্রয়োজন এবং তাই যারা ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক শক্তি অর্জন করতে চায় তারাই হাদিস এর নামে নোংরা হাদিস দ্বারা হলেও মানুষকে নিয়ন্ত্রণ করার রাস্তা খুঁজে কিন্তু আষ্টআশি নম্বর সুরার বাইশ নম্বর আয়াত পড়লে আপনার স্পষ্ট হবে আপনাদের ধারণা যে এরকমভাবে শ্বাসরুদ্ধ কর করার পরিবেশ তৈরি করার ইচ্ছা আল্লাহ রব্বুল আলমিনের কখনোই ছিল না রসুল্লাহ সাল্লাস্লামের মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মানুষের নিয়ন্ত্রক হিসাবে আসেননি উনি এসছেন নবী হিসাবে সকল নবীরই এক উদ্দেশ্য ছিল আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করা ব্যক্তি পর্যায়ে মানুষের কিছু স্বাধীনতা থাকতেই পারে যতক্ষণ পর্যন্ত তা কোরআন বিরুদ্ধ না হবে কোরআন কখনো মানুষের ফেতনার কারণ হয় না আপনাদেরকে বুঝতে হবে এবং মানতে হবে এই সকল খলিফাদের ষড়যন্ত্রের কারণে বিশেষ করে খলিফা রাশিদিনদের পরে তাদের ষড়যন্ত্রের কারণে মুসলমানদের আকিদা ধ্বংস হয়ে গেছে ইসলাম এবং অন্যান্য ধর্মের মধ্যে পার্থক্য হচ্ছে ইসলাম হচ্ছে প্রাকৃতিক ধর্ম সত্য কারণ সত্যই হচ্ছে প্রাকৃতিক এবং এই সত্য ধর্মের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আপনার মনকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসার জন্য শুধুমাত্র রিচুয়াল বা এই সকল আনুষ্ঠানিকতায় বন্দি করা কোরআনের উদ্দেশ্য নয় বিভিন্ন ধর্ম থেকে যখন মানুষরা ইসলামে এসেছে তারা বিভিন্ন সকল রিচুয়াল কারণ আনুষ্ঠানিকতা নিয়ে এসছে এবং আল্লাহ যেহেতু কোরআনে বিশ্বাসকে আপনার মনের ভিতরে স্থাপন করার জন্য বারবার তাগিদা দিয়েছেন কারণ প্রতিটি মানুষ কতগুলো বিষয় নিয়ে জন্ম হয় এক সে সামহাও তার সৃষ্টিকর্তাকে খোঁজে এটা তার কলভের ভিতরে আছে ওই যে আমরা বলেছিলাম আনাস্তিম্বিকুম এবং তার ভেতরে একটি মানবিকতা সেটা আপনি অবিশ্বাসে হলো ইভলিউশনারি প্রসেসে হলেও আপনাকে মানতে হবে মানুষের ভিতরে একটি ইননেট হিউম্যানিটি মনুষ্যত্ব তৈরি হয়েছে এবং সেটাকে যদি আপনি জাগান এবং আরেকটি বিষয় আল্লাহর অস্তিত্বের বিশ্বাসটাকে জাগান তাহলে আপনার ভেতরে প্রকৃত ইসলাম পালনের দিকে মন ধাবিত হবে কারণ আপনার বিচার হবে কালবের তারা সর্বক্ষণ আল্লাহর এবাদত করছেন কি করছেন সমস্ত প্রাণী আল্লাহর জিকের করে তাহলে মানুষের পার্থক্য শ্রেষ্ঠত্ব কোথায় সেটা হচ্ছে আপনি স্বাধীনভাবে আপনার কলবে খুঁজলে আপনি প্রকৃত সত্য প্রধা উপলব্ধি করবেন বিশ্বাসী হবেন বিশ্বাসী হবেন এবং সেটাই মূল তো সেই কল্পের সাধনা থেকে আমরা সরে গেছি আপনার এক ওয়াত সালাত যদি আপনি আদায় না করেন তার চাইতে বহু গুণে আপনি বহুগুণে আপনি অন্যায় করবেন যেটা আপনার নিজের কল্পের জন্য আপনি সময় না দেন সেটা এখন উঠে গেছে এখন ইসলাম আনুষ্ঠানিকতায় হারিয়ে গেছে